কল্যাণ পরিষদ আড়াইহাজার নারায়ণগঞ্জের চেয়ারম্যান অদূত মাহমুদ এক সাক্ষাৎকারে বিডি লাইভ 24 নিউজকে বলেন, আমার ইউনিয়ন মাদক মুক্ত করতে পেরেছি, এখনও কিছু বাকি আছে, সেটাও থাকবে না, এবং বাল্যবিবাহ ও কিশোর গ্যাং নিয়ে আমার ইউনিয়ন সচেতন আছেন। ছেলে মেয়ে স্কুল শেষে বাড়ি ফিরছে কিনা, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সেই খবর যেন বাবা মা রাখে, সেই বিষয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টার মোগল সম্রাটের প্রতিবেদনে। এক নং ছাত্র ইউনিয়ন পরিষদ আড়াইহাজার নারায়ণগঞ্জ, আমাদের এই ইউনিয়নের আমি গত 2011 সালের 23 জুন নির্বাচনের পর দায়িত্ব নেওয়ার পর গত 10 বছর আজকে প্রায় এক মাস অতিবাহিত চলছে। এই সময়ের মধ্যে এই ইউনিয়নের অসংখ্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদের পদুখানা, কবরস্থানের রাস্তা, কবরস্থানের উন্নয়ন, ঈদগিয়া ঈদগিয়া রাস্তার উন্নয়ন, মানে অসংখ্য অর্থাৎ পুরাতন কোনো রাস্তা আমাদের এই ইউনিয়নে এখন কোনো আর বাকি নাই। এখন নতুন যে রাস্তাগুলো হচ্ছে পর্যায়ক্রমে সেইগুলো আমরা মানে পাকাকরণ করছি, কিছু সিসি করছি, কিছু আরসিসি করছি, কিছু ইডেট সোলিং, কিছু কার্পেটিং, এইভাবে মোটামুটি চলমান আছে ইনশাল্লাহ। যে আমি আমার দায়িত্ব নেওয়ার পর স্কুল, কলেজ, মাদ্রাসা সকল কিছু মোটামুটি যখন যেখানে যেই কোনো সমস্যা সেখানে সমাধান করার জন্য চেষ্টা করছি। যেমন স্কুলের বাউন্ডারি ব্যবস্থা করেছি, মাদ্রাসার সেখানে নতুন বিল্ডিং আনার জন্য এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে সেখানে সেটা করেছি। প্রত্যেকটা স্কুলে যেই প্রাইমারি স্কুলগুলোতে যেগুলো আমাদের ছিল না, এই শহীদ মিনার ছিল না, সেগুলো প্রত্যেকটাতে শহীদ মিনারের ব্যবস্থা করেছি। এইভাবে অসংখ্য মানে আমাদের যেমন পুরিন্দা কে এম সাথী কর্ম উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি আমরা মঞ্চ, স্থায়ী মঞ্চ করে দিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের বাউন্ডারির ব্যবস্থা করে দিয়েছি এবং সেখানে মানে যে যে উন্নয়ন করার প্রয়োজন, বিশেষ যেখানে আমাদের এই বেঞ্চ, টেবিল বা কোনো আসবাবপত্র মানে শুকনো থাকলে সেগুলো আমরা 1% থেকে বা এলডিএস থেকে আমরা সেগুলো আমরা বরাদ্দ দিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের ইউনিয়ন এখন শতভাগ মোটামুটি এখন 100% স্টুডেন্ট প্রত্যেকটি স্কুলের এখন উপস্থিত থাক মানে আছে এবং কোনো যারা জোরে পড়ে সেই ধরনের শিশুকে আবার আমরা আবার বিদ্যালয়ে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করি। এবং আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে মা সমাবেশ করে সে মায়েদেরকে মানে সন্তানদেরকে স্কুলে পাঠাতে হবে, এইটা যেন সরকার যে বাধ্যতামূলক সেটা মায়েদেরকে আমরা বুঝানোর চেষ্টা করেছি। এবং যাতে এই মায়েরা যেন সন্তানদেরকে সবসময় যেন সুনজরে রাখে, কারণ আজকে এই মানে 8-9 পড়ুয়া মানে মানে এই এই বয়সে যারা আছে তারা এখন সেই কিশোর গ্যাংয়ের সাথে তারা জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, নেশার সাথে জড়িয়ে যাচ্ছে। সেই জন্য প্রত্যেক স্কুলে মা সমাবেশ করে আমরা সেইভাবে আমরা মায়েদেরকে, বাবাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে সন্তানদেরকে অবশ্যই যেন তারা খেয়াল রাখে, যেন সন্তানদের মানে খোঁজখবর রাখে, তারা স্কুলে ঠিকমতো আসছে কি না, স্কুলে ঠিকমতো ক্লাস করছে কি না এবং ক্লাস করে সঠিক সময় তারা বাড়িতে ফিরছে কি না, এবং সেটা আমরা মানে নজর দেওয়ার জন্য বা কিশোর গ্যাংদের সাথে যেন তারা না জড়িয়ে পড়ে সেটার জন্য আমরা সেই অভিভাবকদেরকে আমরা বারবার তাদের সাথে আমরা বলছি। এবং প্রত্যেকটা হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজের অধ্যক্ষ তাদের সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রেখে সেই স্কুলের শিক্ষার মান মানে যেন ভালো থাকে সেই জন্য আমরা চেষ্টা করছি। এবং আপনাদেরকে একটা জিনিস মানে আমি 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 সেটা বলছি, সেগুলো আমাদের এই ইউনিয়নের কোনো স্কুল পড়া ছাত্র এবং ছাত্রীরা মানে তারা কোনো আনতে পারে না, এই মোবাইল নিয়ে আসতে পারবো না। এটা টোটাল এটা আমি চেয়ারম্যান হিসাবে প্রত্যেকটা জায়গায় ছিলাম নির্দেশনা দেওয়া আছে যেন 9-10, 8-9 যারা পড়ে তারা যেন কোনো যেন না আনতে পারে, কোনো এই মোবাইল যেন তারা আনতে না পারে, সেটা আমি মানে একবারে নির্দেশনা দেওয়া আছে। এখন পর্যন্ত আমাদের এই ইউনিয়নের 3টা হাই স্কুল, 1টি কলেজ, 2টি মাদ্রাসা, এরা কোথাও কোনো স্কুলের ছাত্ররা মোবাইল আনতে পারে না ইনশাল্লাহ, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। যে আমাদের এখানে 12টা প্রাইমারি স্কুল সরকারি, 12টাতে আমরা শহীদ মিনারের ব্যবস্থা করেছি। তো আমি শতভাগ আমি নির্মূল করতে পারছি সেটা আমি বলবো না, আমি চেষ্টা করছি। গতকাল রাত্র আমি 3 জনকে গাঁদা শুরু আমি ধরছি। এই ইউনিয়নের একসময়ে প্রত্যেকটা বাজারে একসময়ে প্রকাশ্যে মদ জাতীয় নেশা করত, সেইটা প্রকাশ্যে এই কোনো বড় কোনো বাজারে এখন আর সেই প্রকাশ্যে মদ্যপান একবার টোটাল আমি বন্ধ করতে পারছি সেটাই বলব। কিন্তু গোপনে মানে বিশেষ করে বাবা
রিয়াবা বলে গাজা এইসব এখনও আছে, এগুলো আমি মানে আমি পুরোপুরি আমি বন্ধ করতে পারিনি। জুয়া বলবো আমি 80% জুয়া আমি বন্ধ করতে পারছি। রাত্রে অন্ধকারে এখনও কিছু জুয়া খেলে সেগুলো আমি বন্ধ করতে পারিনি, সেখানে আমি শতভাগ আমি 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 সার্থকতা আমার নেই। কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে আমি চেষ্টা করে যাচ্ছি বাল্যবিবাহগুলো আমি এই ইনন থেকে চিরতরে বন্ধ করার জন্য। তবে অনেকটুকু আমি আবার আমার 9 পুরুষ মেম্বার, 3 মহিলা মেম্বার এবং এলাকার নেতৃস্থানীয় আমাদের প্রত্যেকটা মসজিদের ইমাম, হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, তাদের মাধ্যমে আমি প্রতি মাসে আমি একটু করে আমি মিটিং করি। এই মিটিংয়ের মাধ্যমে যেন বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আগের চেয়ে অনেক, আগের চেয়ে মিনিমাম মানে এখন 95% আমরা বাল্যবিবাহ এই থেকে আমরা বন্ধ করতে পারছি। এখনও 5% এটা আমাদের অবসরে আমাদের না জানাইয়া হ্যাঁ মানে তারা এইগুলো মানে কিছু করে যাচ্ছে, সেগুলো বন্ধ করার জন্য আমরা মানে আমরা চেষ্টা করছি এবং সেটা আমি বদ্ধপরিকর। আমি মানে এই ইউনিয়ন থেকে আমি শতভাগ আমি বাল্যবিবাহ আমি বন্ধ করার জন্য এবং যৌতুক বন্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেটা প্রথমে আমি মানে আমি নেশাটা আমি সেটা আমি করতে চাই যে এই ইউনিয়নে আমি চেষ্টা আমার মানে চেষ্টা আছে যে আমি শতভাগ যেন নেশা মানে যুব সমাজকে এই নেশা থেকে ফিরে আনার জন্য আমি আমার একটা পরিকল্পনা আছে। প্রতি মাসে আমি প্রত্যেকটা সমাজে বা প্রত্যেকটা মসজিদে আমি একটি করে মানে একটা করে মিটিং ডাকবো এবং সেখানে যেন আমার যুব সমাজ আমার কিশোর গ্যাংরা যেন এই সত্তার সাথে যেন না জড়িয়ে পড়ে, সেই জন্য আমার আমার কাজ করার আমার পরিকল্পনা আমার আছে। আর মানে কিছু এখনও কিছু নতুন কিছু রাস্তাঘাটগুলো আমি এখনও শেষ করতে পারিনি। আমি পুনরায় আমি নির্বাচিত হলে আমি এই ইউনিয়নের শতভাগ আমি রাস্তা কিছু রাস্তা কালভার্ট এখনও অসমাপ্ত রয়ে গেছে সেগুলো আমি সমাপ্ত করতে চাই। এবং আমরা চাই সেই জনমুখী শেখ হাসিনার সেই ডিজিটাল বাংলাদেশ গত নির্বাচনে যেটা একটি ইয়া ছিল যে গ্রাম হবে শহর, সেই গ্রাম হবে শহরকে মানে সেই সরকারের সেই নীতিকে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা মানে কাজ করে যাচ্ছি। যেন প্রত্যেকটা বাজার আমি প্রত্যেকটা বাজারকে আমি মানে ক্লিন অর্থাৎ পরিষ্কার আওতায় আনবো। প্রত্যেকটা বাজারকে আমি বিশেষ করে আমাদের এখানে 4 বড় বাজার আছে, এই বাজারগুলোকে আমি মানে যেন ময়লা দেখে সেখানে ফেলায় সেটা আমরা এখন বন্ধ করছি এবং যেন বাজারগুলো যেন একবার পরিষ্কার থাকে সেগুলো মানে আমার পরিকল্পনা আছে। সামনে যদি আবার নির্বাচিত হয়ে আমরা আসতে পারি সেই মানে সেই কাজগুলো করবো। এখন যেই মহামারী চলছে ইতিমধ্যে সরকার আমাদেরকে প্রত্যেকজনকে আমরা প্রথম পর্যায়ে প্রায় 3,000 আমরা টাকা দিতে পেরেছি 450 করে, তারপর আমরা আবার আমরা 3,00,000 আমরা বিতরণ করছি, আবার নতুন করে আবার আরও 1,00,000 আমরা অলরেডি বিতরণের প্রক্রিয়া আছে সেটা 450 করে। 10 কেজি চাউলও আমাদের এই এলাকার অসংখ্য আমাদের দরিদ্র মায়েরা পাচ্ছে এবং সেখানে সরকার আবার এই সামনে ঈদ উপলক্ষে আমি যতটুকু আমি মানে এই নিউজ এসেছে আবার হয়তো আমরা বিজিবির মাধ্যমে আমরা চাউল বিতরণ করতে পারবো। এবং আমি ব্যক্তিগতভাবে এবং এলাকার দণ্ডাট্য যারা আছে যারা ব্যবসায়ী শিল্পপতি তাদেরকেও আমি উৎসাহিত করেছি এবং উৎসাহিত আমার অব্যাহত আছে তাদের মাধ্যমে এই ঈদুল আজহা উপলক্ষে আবার সেই অসহায় গরিব মানুষের মাঝে আমরা খাদ্য সামগ্রী বা ঈদ সামগ্রী আমরা বিতরণ করবো ইনশাল্লাহ, সেটা আমি আশা করছি। আর এখানে যেই আইন শৃঙ্খলা মোটামুটি আমাদের এখানে আমাদের থানা থেকে পুলিশ প্রতিদিনই আছে, তারা ডিউটি করছে, হাইওয়ে পুলিশে তারা ডিউটি দিচ্ছে, মাঝে মধ্যে আর্মিও আসছে, এখন এইভাবে মোটামুটি ভালো। কিন্তু আমরা যখন না থাকি তখন কিছু মানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আবার মার্কেট খোলে আবার আমাদেরকে আমরা যাওয়ার পর আমার গ্রাম পুলিশ সেই ইউনিয়নের প্রত্যেকটা বাজারে তাদেরকে মানে বন্টন করে দেওয়া হয়েছে কে কি কোন দায়িত্ব পালন করবে সেই দায়িত্ব তারা পালন করছে। এবং সেখানে আমরা মানে আমাদের সেই লকডাউনের সরকারের বিধিনিষেধ সকল কিছু মেনে চলার জন্য আমরা এই এলাকার প্রত্যেকটা মসজিদ আমরা চিঠি দিয়েছি, প্রত্যেকটা বাজার কমিটিকে আমরা চিঠি দিয়েছি, কোনো সাপ্তাহিক কোনো বাজার যেন না বসে, সাপ্তাহিক যে হাটগুলো যেন না বসে। এবং এখানে অন্য বিশেষ করে জরুরি সেবা বাদে যেন অন্য কোনো দোকানপাট না বসে সেই জন্য আমরা প্রত্যেক বাজারে প্রত্যেক দোকানে এবং আমরা মাইকিংয়ের মাধ্যমে এবং আমি ফেসবুকের মাধ্যমে সেটা আমি এই এলাকার জনগণকে আমি বোঝাতে জানাতে আমি চেষ্টা করে যাচ্ছি। প্রিয় আমার সাত গ্রামবাসী, আমি গত 10 বছর এই এলাকার উন্নয়নের জন্য
এই এলাকার মানুষের সুবিধার জন্য আমি অনেক কাজ করেছি। গত 10 বছরে আমি কতটুকু সফলতা সেটা আমি জানি না, সেটা আপনাদের জানেন। তো আমি এটুকু বলবো, আমার যতটুকু সফলতা সবটুকু আপনাদের, আর যেটুকু যতটুকু ব্যর্থতা সেই সবটুকু আমার। তো আমি আমাদের এই বিডি নিউজ এবং জিটিভির মাধ্যমে আমি সাতগ্রামবাসীদের কাছে আমি শুধু এটুকু বলতে চাই, গত 10 বছরের কাজ করতে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আগামী দিনে আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমি আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নের জন্য আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও হলেও আমি সাতগ্রামের প্রতিটি মানুষের পাশে থেকে আমি মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। সেই দোয়া এবং ভালোবাসা আমি আমার প্রিয় সাতগ্রামের কাছে রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। নিউজ সত্যের সন্ধানে অবিরাম।